Good morning everyone, welcome back to my channel Happy Years. আমি গার্গি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এই সুন্দর সানরাইজটাকে নিয়ে। আশা করি তোমাদেরও ভালো লাগে আমার সাথে এই সানরাইজটা দেখতে। আর বলো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকাল 7টা বেজে গেছে অলমোস্ট। মেয়েকে স্কুল ছাড়া, স্কুল না মানে স্কুল বাস অবধি ছাড়তে গেছে অভিষেক। আর ইন দ্য মিনওয়াইল আমি একটু গাছে জল দিয়ে দিচ্ছি, এটা সকালে আমার ডিউটি থাকে। সব গাছে একটু একটু করে স্প্রে করে তারপরে আমি আমার দৈনিক কাজগুলো সব সেরে ফেলবো, লাইক মপিং করা, স্নান করে ঠাকুর দেব। এটা আমার সকালের কাজ। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাবস্ক্রাইব করলে আমার অনেক কনফিডেন্সটা বাড়বে। টিল দেন দেখতে থেকো। ও আজকে আবার বিগ বাস্কেট থেকে জিনিস এসছে, সেইগুলোকেও স্যানিটাইজ করতে হবে। আমার স্নান করে পুজো দিয়াস মানে দিচ্ছি আর কি। আমার ঠাকুর ঘরটাকে তোমরা সবাই দেখেইছো আগে, তো ওয়ান অফ মাই ফেভারিট প্লেস এর মধ্যে পড়ে। সকালে পুজো দিয়ে স্নান করে পুজো দিতে একটা আলাদাই মানে ভালো লাগা থাকে আর কি। পুজো দেওয়া শেষ, তাহলে এবার ভাবলাম ব্রেকফাস্টও করে নিই। সকাল সকাল আজকাল উঠলে দেখি আমার খিদেই পেয়ে যাচ্ছে, তাই আমি ব্রেকফাস্টটা সকালেই করে ফেলছি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো। তোমাদের দিনটা ভীষণ ভালো কাটুক এটাই আমি উইশ করছি। সো হ্যাভ এ ভেরি গুড মর্নিং টু ইউ অল। আর আমি এসে গেছি আমার গরম চা আর ব্রেকফাস্ট নিয়ে। আশা করি তোমরাও সকালে তোমার ব্রেকফাস্টটা করে নিয়েছো। আর বলো সবার দিনের কী প্ল্যান, কী রান্নাবান্না করছো? আমার তো আজকে মাছ করব, আর একটা মানে সবজি বানাবো, ওই দুটো আর একটা দেখি কী করতে পারি, নইলে হয়তো পোস্ত বাটা বা ঘি দিয়ে খেয়ে নেবে অভিষেক। আমার দুটোতেই হয়ে যায়, দুটো কি আমার মাছ মাংস ডিমের মধ্যে একটা হলেই হয়ে যায় এই আর কি। শীতকালটা বেশ চলে যাচ্ছে, মনটা একটু খারাপ লাগছে, কিন্তু ওই সব সিজনকে ওয়েলকাম করতে হবে। সামারও দরকার, স্প্রিং আসছে তারপরে সামারও আসবে, তাহলে তো আমরা ম্যাঙ্গোস খেতে পারবো। ইয়ামি আম, আম তো আমার ফেভারিট, স্পেশালি গোলাপ খাস, ওই সিঁদুরে আম বলে ওটাকে, ওটা পেলে আমার কিছু লাগে না। তাই সামারটাও আসবে, গরম প্যাচপ্যাচানি হলেও সামারে বাচ্চারা ভীষণ এনজয় করে, জলের মধ্যে স্পেশালি আমার মেয়ে জল খাটতে খুব ভালোবাসে। উইন্টারে তত স্নান করতে পারছে না, তাই ও ওয়েট করছে কবে সামার আসবে, তাহলে ও ছপক ছপক করে স্নান করবে এই আর কি। এই জন্যে সামারের অপেক্ষায় রইলাম সবাই। আবার আমরা আবার ঘুরে, খুব একটা বৃষ্টিকালটাও তো ভালো লাগে না, দূর থেকে দেখতে ভালো লাগে, বাট সবসময় বৃষ্টি পড়লে তো ইয়াকেই লাগে, জায়গাগুলো চারিপাশটা কাদা কাদা হয়ে থাকে, তো খুব একটা তখন ভালো লাগে না। বাট ওই সব সিজনকে আমাদের ওয়েলকাম করা উচিত। বৃষ্টি না হলে ফসল হবে না, কৃষক যারা আছে তারা যে এত কষ্ট করে সেটা সফল হবে না আর কি। তাই সব সিজনই দরকার আমাদের জন্য, কষ্ট ভালো মন্দ সব কিছু মিশিয়ে থাকবে। যাই, এই নিয়েই শুরু করবো আমাদের সকালটা আজকে। সবাই সুন্দরভাবে সবাই দিনটা কাটুক, আর সবাই দেখতে থেকো হ্যাপি আজকে। আমি গার্গি, আবার আসবো তোমাদের সাথে পরে অন্য কিছু নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, দেখতে থেকো, আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রিপশনটা করো। সাবস্ক্রাইব করলে আমাদের কনফিডেন্সটা বাড়বে, আর ওই যত কনফিডেন্স বাড়বে তোমাদের সামনে ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো। আশা করছি তোমরা সবাই পাশে থাকবে, সাপোর্ট করবে। থ্যাংক ইউ। আজ সকালে বিগ বাস্কেট থেকে কিছু জিনিসের সাথে লাল শাকও এসেছিলো, তো সেটাই ভাবলাম আজকে করে ফেলি। তো দেখো ফটাক কেটে নিলে লাঞ্চ, এটা মাছ লাল শাক ভাজা, একটা ঝোল মিক্স ভেজ আর আলু ভাজা। আজকে তো ইয়ামি লাঞ্চ হবে তো? ঠিক আছে, তাহলে তুমি আলু ভাজাটা নিয়ে চলে যাও, আমি সব মেখে আনছি। নিয়ে যাও, বাটিটা নিয়ে চলে যাও, সাবধানে বসবে। সন্ধ্যে দিতে দিতে ভাবলাম মেয়েকে হোমওয়ার্কটা করিয়ে নিই, কেন কি ও আজকে দুপুরে খুব একটা ঘুমায়নি, একদম শুয়েছে আর কাশতে মানে কাশি হয়েছে আর উঠে গেছে। সেই কারণে ভাবলাম হোমওয়ার্কটা করি, তাহলে সন্ধ্যাবেলাটা খেলা করতো, তো ওই কারণে আমি সন্ধ্যাটা দিচ্ছি। আর ও স্কুলে একটা হোমওয়ার্ক দিয়েছে, ওদের দুদিন সপ্তাহে হোমওয়ার্কটা দেয়, ওয়েনসডে আর ফ্রাইডেতে, তো ওইটাই করছিল।
আজকে মনে হয় 1 to 10 স্পেলিংসে লিখছে, ব্যাস এটাই করছিল ওই কালকে যেটা আমি প্র্যাকটিস করালাম। আর সাথে আমি সন্ধেও দিয়ে নিচ্ছি, মাল্টিটাস্কিং এটাকেই বলে। আমার ছোট্ট একটা তুলসী তলা, বাইরেটা একদম নিস্তব্ধ, আর শীতকাল বলে পাখাটা চলছে না, যেন আরো বেশি সাইলেন্সটা যেন কানে লাগছে। শোয়া ছোট বাজে, এখন কি করছো ব্লক করে দাও একটু, আমরা এখন বসে চিপস খাচ্ছি আর চা খাচ্ছি। আর তুমি কি খাচ্ছো, তোমরা কি খাচ্ছো জানি? আমি আবার এলাম এখন ডিনার টাইম, এখন এই 9টা বেজে গেছে অলমোস্ট, তো আজকে একটু চিকেন বানাবো। এই চিকেনের রেসিপিটা নিয়ে একটু এলাম, এটা একটু মানে বারেস্তা দিয়ে চিকেন, হয়তো তোমরা অনেকেই করতে পারো, আমি এটা করি শর্টকাটে, ভীষণ ভালো, তা মানে ইয়ামি খেতে হয়। একটু টক দই, আর বারেস্তা, আর পেঁয়াজ রসুন পেস্ট, হলুদ লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আমি দুপুর থেকে রেখেছি ম্যারিনেট করে। এখন এই কাঁচা একটু গরম মশলা দেবো, আর কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে, আর একটু ভাজা ভাজা হলে একটু টমেটো দিয়ে চিকেনটাকে দিয়ে, তারপরে যেরকম কষিয়ে নুন মিষ্টি দিয়ে ঝাল দিয়ে যতটা করে নেব। আমি আর মেয়ে আজকে একটু চিকেন দিয়ে ভাত খাবো রাত্রিবেলা, আর অভিষেককে তিন রুটি করে দেবো, তাই চলে এলাম। আর সাজুগুজু দেখেছো, কোথাও বেরাইনি, রিলস বানাচ্ছিলাম, শর্ট বানাচ্ছিলাম, তাই জন্য একটু সাজুগুজু, কিছুই না, শুধু লিপস্টিক লাগিয়েছি, তো এই করে একটুখানি মানে লিপস্টিকটা লাগানো আর কি। আর কি, সঙ্গে থেকো, দেখতে থাকো, সাবস্ক্রাইব করো। হ্যাপি আজকে, আমি গার্গি, আবার দেখা হবে, ততক্ষণ ভালো থেকো, দেখতে থেকো। তো চিকেনটা প্রথমে ফোড়ন দিলাম, ওই শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু ক্রাশড গরম মশলা ফোড়ন দিয়ে, তারপরে স্লাইসড পেঁয়াজগুলোকে ভেজে নেব। স্লাইস ভাজার পরে ওর মধ্যে একটু টমেটো, একটু ভাজা ভাজা দিয়ে হয়ে গেলে আমি ম্যারিনেটেড চিকেনটাকে দিয়ে দেবো, ব্যাস। তারপরে ওই কষানো ভালো করে কষিয়ে টষিয়ে বা ঢেকে ঢেকে করছিলাম আর কি, যাতে সফট হয়, লেগে না যায় সেটাও দেখতে হবে। তারপরে জল দিয়ে দিলাম, জল দেওয়ার পরে ফুটতে দিলাম, তারপরে নুন মিষ্টি সব চেক করে হয়ে গেল আমার বারিস্তা চিকেন। বাস, আমার আর মেয়ের তো চিকেন লাগতে চাই না, অভিষেককে দিয়ে দিলাম রুটির সাথে। আর এখন তো রাত্রির হয়ে গেছে, ডিনার কমপ্লিটেড, এখন অলমোস্ট তো দেখি চোখ আর 12:15 বাজতেই চলল, তো আমার শেষ কাজ থাজ, আর ওই আমার একটা সিরিয়াল দেখি রাত্রিবেলা, অভিষেকের ফেভারিট, আমিও আগে দেখতাম, এখন খুব একটা দেখি না, জেঠালাল ওই তারক মেহতা কা উল্টা চশমা, মেয়েও ভীষণ ফেভারিট হয়ে গেছে, ও বসে দেখবে ডাড়ির সাথে, আর আমি ওই কাজ করতে করতে কানে আসে, আগে খুব দেখতাম, এখন আর দেখা হয় না অ্যাকচুয়ালি, ওই সময় ঘরের কাজটাকে ঠিক করতে মানে সব নিপটাতে হয়, তো আর বসে দেখি না। মেয়েকে ফ্রেশ করে বেডে উঠিয়ে দিয়েছি, আজকে দিন এরমভাবে কাটলো, যদি কিছু ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, সুস্থ থেকো, গুড নাইট।